গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর চৌরাস্তা এলাকায় আছি। এখান থেকে 7 কিলোমিটার পশ্চিমে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা, পেছনের দিকে 6 কিলোমিটার গেলে শীতলক্ষা নদী এবং গোসিংগা ইউনিয়ন বাজার, নদীর ওপারে কাপাসিয়া থানা। এই রাস্তাটি যে বাস যেদিক থেকে আসছে ওইদিকে 8 কিলোমিটার গেলে শ্রীপুরের একটি বিখ্যাত ইউনিয়ন বর্মি বাজার, বিখ্যাত বাজার, সেখানেও শীতলক্ষা নদী রয়েছে। আর পেছনে আমার বাম পাশে আছে শ্রীপুর উপজেলা সদর, আছি শ্রীপুর চৌরাস্তা এলাকায়। বাংলাদেশের শ্রীপুর নামে 2টি উপজেলা রয়েছে। গোসিংগা থেকে যে সিঙ্গারা কিনেছিলাম সেই সিঙ্গারাটি গরম গরম ছিল, এখানে একটু ঠান্ডা হয়ে গেছে। এটি শ্রীপুরের লোহাগাছ নামে একটি জায়গা, একটি চায়ের স্টলে বসে আছি। এখানে নাটক হচ্ছে মোশাররফ করিমের কমেডি নাটক, চায়ের স্টল, এখান থেকে চা নিলাম চায়ের স্টল থেকে। আর এই নৈসর্গের মধ্যে রং দোকান, হোটেল, নাটক হচ্ছে, চা, আর গরম গরম সিঙ্গারা ছিল, এই নিয়ে সময় কাটাচ্ছে। এখন ইরিগেশন হচ্ছে ওইখানে, মেশিনে পানি তোলা হচ্ছে নিচ থেকে। এখানে সবজির খেয়াল, চায়ের স্টলে আছে নাটক, আছে সিঙ্গারা হচ্ছে। জায়গাটার নাম লোহাগাছ, খুবই চমৎকার একটা নিসর্গের মধ্যে আছি। গাছপালা, মনে হচ্ছে কোনো সাজানো বাগান, সাজানো বাগানই। এখানে যে মিষ্টি কুমড়ার ক্ষেত, সবজির ক্ষেত, চায়ের দোকান, চায়ের স্টল। চা খেয়ে বের হলাম শ্রীপুর পৌরসভার ফালু মার্কেট এলাকা, কিন্তু ওই যে আগের ভিডিওতে গোসিংগায় যে গরম গরম সিঙ্গারা, ভাজা সিঙ্গারা দেখি খেতে ইচ্ছে করছিল, নিলাম, সেখানে খাই নিয়ে নিয়ে আসলাম, ওই সিঙ্গারাটা চায়ের সাথে খেলাম। কিন্তু সিঙ্গারাটার স্বাদ আসলে ভালো ছিল না। সিঙ্গারা সকাল সকালে গরম গরমই বেজেছে, কিন্তু সেই আলুগুলো প্রসেসিং আগের দিন করে রেখেছে কালকে, সেটা খেয়ে মনে হলো, সেজন্য ফেলে দিতে হয়েছে। আসলে অর্ধেকটা খেয়েছি, বাকিগুলো ফেলে দিয়েছি।